এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমি ভাত এবং ভারতবর্ষের যে সমস্ত বড় কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি ভারতবর্ষ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে 100% 2022 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। তো দেখো, দ্বিতীয় নম্বরের কোশ্চেনটা কি আছে, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, তোমার মতে বুড়ির ধর্ম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি। আমি মনে করি 2022 সালের ক্ষেত্রে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালে বাংলা থেকে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে গদ্যাংশ থেকে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, বুড়ির যে ধর্ম, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, তিন জায়গার কোশ্চেন কী আছে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, উত্তেজনার কারণ কী, উত্তেজনার পরিণাম কী হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যার নম্বর আছে 3+2 অর্থাৎ 5 নম্বর। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এই সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায়। তো দেখো, টু দ্য পয়েন্ট এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে, আমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালে আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, এই যে এখানে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনের যে বাকি অংশ আছে এটা কিন্তু প্লিজ তোমরা একটু লিখে নেবে, একটু বানিয়ে লিখবে, ঠিক আছে? তোমরা তো জানো যে ভারতবর্ষটা কতটা গুরুত্বপূর্ণ আছে উচ্চ মাধ্যমিক 2022 সালের পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, 4 নম্বরের কোশ্চেন কী আছে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষের এই উদ্ধৃত অংশটি থেকে নেওয়া হয়েছে। তোমরা তো জানো যে এই গল্পের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু এবং মুসলমান যে সম্প্রদায়ভুক্ত আছে তারা একটা বুড়িকে কেন্দ্র করে তারা কিন্তু দুজন একে অপরের কিন্তু মারমুখী হয়ে উঠেছিল। ভারতবর্ষ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে আমি মনে করি, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন কী আছে, প্রশ্নটা কী আছে, বড় বউ ভাবতে চেষ্টা করে, বড় বউ কী ভাবার চেষ্টা করে, গল্পে তার চরিত্রের পরিচয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যার নম্বর আছে 1+4 অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। তো দেখো, 1 নম্বরে পয়েন্ট আছে, 2 নম্বরে পয়েন্ট আছে, 3 নম্বরে পয়েন্ট আছে, 3 নম্বরে পয়েন্ট কী আছে, সহনশীলতা, 1 নম্বরে পয়েন্ট কী আছে, সরল প্রকৃতি, 2 নম্বরে কী আছে, সেবা পরায়ণ, 4 নম্বরে কী আছে, গুরুজনের প্রতি ভক্তি। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, 6 নম্বরের কোশ্চেন কী আছে, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে, অদ্ভুত দৃশ্যটি কী, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, আজকে আমি 2022 সালের বাংলা সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, 7 নম্বরের যে কোশ্চেন আছে, এই 7 নম্বরের কোশ্চেনটাও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো প্রিপারেশন নেবে, আমি মনে করি এখান থেকে 100% তোমরা 2022 সালে বাংলায় কমন পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আজকে আমি বাংলা সাজেশন উচ্চ মাধ্যমিকের 2022 সালের সাজেশন বের করেছি। তোমরা তো জানো 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 30-35% সিলেবাসকে বাদ করা হয়েছে, রিডিউস করা হয়েছে। যে সমস্ত সাজেশন দিয়েছি এই সাজেশন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তাছাড়া আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, 9 নম্বরের প্রশ্ন কী আছে, তুমি কী করে বুঝবে সতীশবাবু, সতীশবাবু কে? এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি 2022 সালের ক্ষেত্রে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের সাজেশন নিয়ে আলোচনা করেছি, যে সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। 10 নম্বরের
কি আছে গরিবের গতর এরা সস্তা দেখে বক্তাকে এরা বলতে কাদের বোঝানো হয়েছে বক্তার এই কথা বলার কারণ কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাছাড়া আমাদের